অনেক দিন আগের কথা, নবীনগর নামক গ্রামে ময়না নামের একটি মেয়ে তার চাচা চাচির সাথে বাস করত। ময়নার বাবা মা কিছুদিন আগে এক দুর্ঘটনায় মারা গিয়েছিল, সে কারণেই ময়না তার চাচা চাচির বাড়িতে থাকত। ময়নার চাচা খুবই ভালো মানুষ ছিল, সে ময়নাকে খুবই সুন্দর করে দেখভাল করত, তার খোঁজ খবর নিত। এদিকে ময়নার চাচি ময়নাকে খুবই কষ্ট দিত, তাকে একটু পছন্দ করত না। একদিন ময়না তার চাচাকে বলল, আঙ্কল, আমি কলেজে যেতে চাই, কিছুদিন পরে আমার ফাইনাল পরীক্ষা, এভাবে বাড়ি থাকা আর ঠিক হবে না আমার। আমি কলেজে না গেলে, ভালোভাবে পড়াশোনা না করলে পরীক্ষায় পাস করতে পারবো না, আর এই বছরটাই আমার নষ্ট হয়ে যাবে আঙ্কল। আঙ্কল, আমার তো কলেজের ফি জমা দিতে হবে। আচ্ছা মা, আমি কলেজের ফি দিয়ে দেব, তুমি কালকে থেকেই কলেজে যাওয়া শুরু করবে। তাদের এইসব কথা শুনে ময়নার চাচি বলল, কি, তুমি কলেজের ফি জমা দেবে? ওকে যে দয়া করে এ বাড়িতে থাকতে দিয়েছি, দুবেলা দুমুঠো খেতে দিচ্ছি, কাপড় পরতে দিচ্ছি, এই তো কত। আচ্ছা, আমার ঘরে যে একটা মেয়ে আছে, সে খেয়াল কি তোমার আছে? তুমি নিজের মেয়ে বাদ দিয়ে ভাইয়ের মেয়েকে নিয়ে কেন টানাটানি করছো? আমি কিচ্ছুতেই ওকে কলেজে যেতে দেব না, এজন্য যা হয় হবে, প্রয়োজনে আমি বাড়ি থেকে চলে যাব আমার মেয়েকে নিয়ে, আর কখনো ফিরে আসবো না, বলে দিলাম। নিজের চাচা চাচিকে এভাবে ঝগড়া করতে দেখে ময়না বলল, আমার জন্য আপনারা আর ঝগড়া করবেন না চাচি, যদি আপনি চান আমি কলেজে যাব না, তাহলে আমি কলেজে যাব না, তবুও আপনি আঙ্কলের সাথে ঝগড়া করবেন না প্লিজ চাচি, এই ঘর ছেড়ে আপনি যাবেন না চাচি। এই বলে ময়না সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে গেল। এভাবে কিছুদিন পার হতে লাগলো। একদিন ময়নার চাচা অফিস থেকে বাড়ি ফিরছিল, এমন তো অবস্থায় সে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এই সংবাদ শুনে ময়না তার চাচি ও চাচাতো বোন খুবই কান্নায় ভেঙে পড়ে, আর ময়নাকে অনেক কটু কথা শোনাতে থাকে। যখন থেকে তুমি আমার বাড়িতে পা রেখেছো, তখন থেকে আমাদের কিছু না কিছু হতেই চলেছে। প্রথমে আমার স্বামী ব্যবসায় লস খেল, এখন আবার পৃথিবী ছেড়েই সে চলে গেল। আমি প্রথম থেকে নিষেধ করেছিলাম যে তোর মতো রাক্ষসীকে আমি বাড়িতে জায়গা দেব না, তুই তো তোর বাবা মার মাথা খেয়েছিস, এবার তুই আমার স্বামীকেও খেলি। আর কান্না করিস না মা, তুই ওর জন্য তোর বাবাকেও হারালি, এখন কে আমার এই আদরের মেয়েটাকে লালন পালন করবে, কে আমাদের সংসার চালাবে? এভাবে ময়নার চাচি তাকে কথা শোনাতে লাগলো। ময়না কষ্ট পেয়ে কাঁদতে কাঁদতে বলল, চাচি, আমি মেশিন সেলাই করতে পারি, আমি ডিজাইনারের কাজ আগে থেকেই খুব ভালো করে শিখে এসেছি, সুন্দর সুন্দর ডিজাইনের লেহেঙ্গা সেলাই করতে পারি। চাচি, যদি আপনি আমাকে একটি সেলাই মেশিন কিনে দেন, তাহলে লেহেঙ্গা তৈরি করে আমি যে টাকা পাবো, এতে সংসার চলে যাবে, আপনি চিন্তা করবেন না, সংসারের সমস্ত খরচাদির জন্য আমি উপার্জন করব চাচি, বিনিময়ে শুধু দয়া করে আমাকে আপনার ঘরে থাকতে দিন। এরপর তারা সবাই মিলে তার চাচাকে কবরস্থ করল। এরপরে তার চাচি ময়নাকে একটি সেলাই মেশিন কিনে দিয়ে বলল, এই যে চাকরানির বাচ্চা চাকরানি, তোকে সেলাই মেশিন কিনে দিলাম, এই মেশিনে লেহেঙ্গা সেলাই করে ঘরের খরচা চালাবি, আর হ্যাঁ, ঘরের সমস্ত কাজও তুই করবি, ঝাড়ু দেওয়া, কাপড় কাচা, ইস্ত্রি করা ও রান্না বান্না সব কিছুই তুই নিজের হাতে করবি, সাথে সাথে সেলাইয়ের কাজটাও করবি। আমার কথা কি তোর বুঝে এসেছে ভালোভাবে? কিন্তু চাচি, সেলাইয়ের সাথে সাথে ঘরের কাজ আমি কিভাবে করব? যদি আপনি ঘরের কাজের ব্যবস্থা করতেন আর আমি লেহেঙ্গা সেলাই করতাম, এভাবে মিলেজুলে কাজ করলে খুবই সহজ হতো দুজনার জন্যই। দেখেছো মা, ও হচ্ছে আমাদের বাড়ির চাকরানি, চাকরানি হয়ে আমাদেরকে কাজের হুকুম চালাচ্ছে, মা ওকে তুমি উচিত শিক্ষা দাও। ময়নার চাচাতো বোন ফাতেমার মুখে একথা শুনে ফাতেমার মা ময়নাকে থাপ্পড় বসাতে লাগলো। তুই কিভাবে ঘরের কাজ করবি আর কিভাবে সেলাইয়ের কাজ করবি তা আমি জানি না, দুইটা কাজই তোকে করতে হবে, তাছাড়া ঘাড় ধাক্কা দিয়ে তোকে এই বাড়ি থেকে বের করে দেব। ময়না সব কাজ করার জন্য হ্যাঁ বলে দিল, কারণ ময়নার আপন বলে পৃথিবীতে কেউ ছিল না, তার পিতামাতা তো আগেই মারা গেছে, তার থাকার মতো কোনো জায়গা ছিল না,
এজন্য নিরুপায় হয়ে সে সব মুখ বুঝে সহ্য করতে লাগল। ময়না সারা দিন ঘরের কাজ করত আর রাত্রে রাত জেগে জেগে লেহেঙ্গা সেলাই করত। সেলাই কাজ করে যত টাকা উপার্জন করত সবগুলোই তার চাচি ময়নার কাছ থেকে নিয়ে নিত। এভাবে দিন রাত পরিশ্রম করতে করতে ময়না এক পর্যায়ে অসুস্থ হয়ে যায়। এতটা বেশি অসুস্থ হয়ে যায় যে সে আর কাজকর্ম ঠিক মতো করতে পারছে না। তাই ময়না তার চাচির কাছে এসে বলল, চাচি আমার শরীর খুবই খারাপ, আমার চিকিৎসা প্রয়োজন। আগামীকাল জমিদারের মেয়ের বিয়ের লেহেঙ্গা ডেলিভারি দিতে হবে। চাচি আমি যদি অসুস্থ থাকি তাহলে সেলাই কাজ কিভাবে করব? হ্যাঁ, আমি তোমার দিকে খুব ভালোভাবে লক্ষ্য করছি, তুমি কোনো অসুস্থ হওনি। তুমি টাকা কামাচ্ছ, সেই টাকা কিভাবে উড়াবে এজন্য বাহানো খুঁজতেছ। যাও এখান থেকে, তুমি তাড়াতাড়ি আমার জন্য এক কাপ চা করে নিয়ে আসো। এইসব বলে ময়নাকে তার চাচি ধিক্কার দিচ্ছিল। এমন তো অবস্থায় তার চাচাতো বোন ফাতেমা এসে বলল, মা আমার 5,000 টাকা চাই, আমি আমার বন্ধুর সাথে শহর ঘুরবো, তাড়াতাড়ি তুমি আমাকে 5,000 টাকা দাও। হ্যাঁ হ্যাঁ মা, 5,000 কেন, তুমি 10,000 নাও আর তোমার বন্ধুর সাথে তুমি এনজয় করো, পুরো শহর ঘুরে বেড়াও, এই নাও টাকা। ফাতেমাকে 10,000 টাকা দিতে দেখে ময়না বলল, চাচি আমি এতটা অসুস্থ হওয়া সত্ত্বেও ডাক্তারের ফিটা পর্যন্ত তুমি আমাকে দিচ্ছ না। আমার কষ্টে অর্জিত 10,000 টাকা তুমি দিয়ে দিলে ফাতেমাকে ভর্তি করার জন্য, এটা তুমি ভুল করছো চাচি, এটা তুমি ভুল করছো। ময়নার মুখে একথা শুনে তার চাচি খুবই রেগে গেল আর ময়নার কাছে এসে ময়নাকে মারতে শুরু করলো। ময়নার শরীর খারাপ থাকা অবস্থায়ও তাকে ছাড় দিল না আর ময়নাকে বলল, আমার মেয়ে শহরে ঘুরতে যাবে আর তোর হিংসে লাগছে, এই তোকে চাই আমি এই বাড়িতে থাকতে দিচ্ছি, এটাই কি কম তোর? যা এখান থেকে, লেহেঙ্গা তৈরি কর গিয়ে, এখানে দাঁড়িয়ে আমাদের কথা কেন শুনছিস? ময়না সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে গেল। সে সমস্ত বাড়ির কাজ সেরে আবার লেহেঙ্গা তৈরি করতে লাগলো। কিন্তু ময়নার শরীর এতটা বেশি খারাপ হয়ে গেল যে ময়না লেহেঙ্গা তৈরি করতে পারলো না। সে তার ঘরে এসে তার মৃত মায়ের ছবির দিকে তাকিয়ে কেঁদে কেঁদে বলতে থাকলো, মা আমি কি করব বলো, তোমরা দুজনেই তো আমাকে ছেড়ে চলে গেছো, আর আমি মানুষের অন্যায় অত্যাচার সহ্য করার জন্যই পৃথিবীতে রয়ে গেছি। তুমি দেখো মা আমার শরীরটা কত খারাপ, কিন্তু আমার চাচির আমার উপর একটুও মায়া দেওয়া হয় না, সারাদিন কাজ করায় নেয়, আবার সারা রাত্রি আমি মেশিন সেলাই করি, আমি কি করে সহ্য করব মা, তুমি আমাকে বলে দাও। ময়না এসব বলে অনেকক্ষণ ধরে কাঁদতে থাকে। এক পর্যায়ে তার মা ছবি থেকে বের হয়ে মানুষের রূপ ধারণ করে আর ময়নাকে বলে, মা তুমি আর কান্না কইরো না, আমি তোমাকে একটি জায়গার কথা বলে দিচ্ছি, ওই জায়গায় গেলে তুমি দুইটি লেহেঙ্গা দেখতে পাবে, একটি সোনার আর আরেকটি রূপার। ওই লেহেঙ্গা দুইটিকে তুমি সাথে করে তোমার ঘরে নিয়ে আসবে, ওই দুইটা হলো জাদুর লেহেঙ্গা, ওই লেহেঙ্গার মাধ্যমে তুমি সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবে বেটি। মা তুমি যদি আমাকে সাহায্য করতে চাও তাহলে তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না, আমি এসব সোনার উপর লেহেঙ্গা কোনো কিছুই চাই না, আমি তোমার সাথে থাকতে চাই মা, তুমি আমাকে ছেড়ে যেও না। না মা আমি তোমার সাথে থাকতে পারবো না, আমি তো তোমাকে তোমার রাস্তা দেখাইতে এসেছি যার দ্বারা তুমি পৃথিবীতে শান্তিতে থাকতে পারো। তোমার চাচি তোমার উপরে খুব অত্যাচার করছে, এটা দেখে আমি সহ্য করতে পারছি না, আমার হাতে খুবই কম সময়। এই বলে ময়নার মা আবার অদৃশ্য হয়ে গেল আর ময়না ওই জায়গাতে যেতে লাগলো যে জায়গার কথা তার মা তাকে বলে দিয়েছিল। সেখানে গিয়ে ময়না সত্যি দুইটি লেহেঙ্গা দেখতে পেল, এক পাশে সোনার লেহেঙ্গা রাখা, অপর পাশে রূপার লেহেঙ্গা রাখা। লেহেঙ্গার পাশে একটি পরী দাঁড়িয়ে আছে। পরী ময়নাকে দেখে বলল, ময়না তোমার জন্য এখানে দুইটি লেহেঙ্গা আছে, এই দেখো এটা হচ্ছে সোনার লেহেঙ্গা আর এটা হচ্ছে রূপার লেহেঙ্গা, যদি তুমি জাদুর সোনার লেহেঙ্গাটা স্পর্শ করো তাহলে তুমি অনেক ধন দৌলতমান হয়ে যাবে, হীরে জহরত সোনা দানা টাকা পয়সা তোমার কাছে চলে আসবে আর তুমি অনেক ধনী হয়ে যাবে,
আর যদি তুমি রূপার জাদু লেহেঙ্গাকে স্পর্শ করো তাহলে তোমার সমস্ত অশান্তি দূর হয়ে যাবে। আর তুমি কোনো বৃদ্ধ মহিলাকে স্পর্শ করলে সে জোয়ান হয়ে যাবে। এখন বলো তুমি কোনটা চাও? পরি, আমি জাদুর চান্দির লেহেঙ্গাটা চাই, যাতে আমি নিজে সুস্থ হয়ে বৃদ্ধ মানুষদেরকে সাহায্য করতে পারি। আমি ধন দৌলত টাকা পয়সা কিছুই চাই না, আমি মানুষের সেবা করে পুণ্য কামাতে চাই। আমি অসহায় মানুষদের দোয়া পেতে চাই, পৃথিবীতে আর কোনো কিছু আমি পেতে চাই না। ময়না, তুমি আসলে অনেক ভালো, তোমার দিল অনেক সাদা। এখানে যারা যারা আজ পর্যন্ত এসেছে তারা সবাই সোনার জাদুর লেহেঙ্গাটা স্পর্শ করেছে, আর তোমার মধ্যে আমি কোনো লোভই দেখছি না। ময়না, আমি তোমাকে দুইটা লেহেঙ্গাই দিয়ে দিলাম, তুমি সোনা ও রূপার জাদুর লেহেঙ্গা দুইটা নিয়ে বাড়ি চলে যাও। একটার দ্বারা তুমি সুস্থ হবে ও মানুষকে উপকার করতে পারবে, আর আরেকটির দ্বারা তুমি অনেক বেশি ধন দৌলতের মালিক হয়ে যাবে। আসলে আমি তোমাকে পরীক্ষা করেছিলাম, তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। ময়না পরীর কথা শুনে খুবই খুশি হয়ে গেল, আর সোনা ও রূপার জাদুর লেহেঙ্গাকে সাথে করে ঘরে নিয়ে আসলো। সোনা ও রূপার জাদুর লেহেঙ্গার মাধ্যমে ময়না সুস্থ হয়ে গেল ও অনেক ধন দৌলতের মালিক হয়ে গেল। ময়না দুই জাদুর লেহেঙ্গার মাধ্যমে খুব হাসি খুশিতে জীবনযাপন করতে লাগলো। সে তার চাচার বাড়িতে আর ফিরে গেল না, আর সে সেখানে থেকে গরিব ও দুস্থ অসহায় মানুষদেরকে সেবা করতে লাগলো। এভাবেই কিছুদিন পার হয়ে গেল। এভাবে করতে করতে যখন ময়নার চাচি জানতে পারলো যে ময়নার কাছে দুইটি জাদুর লেহেঙ্গা আছে, সোনা ও রূপার, তার দ্বারা ময়না এত ধনী হয়ে গেছে, তখন ময়নার চাচি ও চাচাতো বোন ফাতেমা দুইজনে ময়নার বাড়িতে গিয়ে ময়নাকে বলল, ময়না, আমরা তোমার উপরে অনেক অত্যাচার করেছি, তুমি আমাদেরকে মাফ করে দাও, দয়া করে তোমার বাড়িতে একটু আমাকে জায়গা দাও, দরকার হয় তুমি সারাদিন আমাকে দিয়ে কাজ করিয়ে নিও, তবুও একটু থাকার জায়গা দাও প্লিজ মা আমার। তার চাচির এই আহাজারি দেখে ময়না তার চাচিকে বাড়িতে থাকার জায়গা দিয়ে দিল। কিছুদিন সেখানে থাকতে থাকতে সুযোগ বুঝে ময়নার চাচি ও চাচাতো বোন সোনা ও রূপার লেহেঙ্গাকে চুরি করে তাদের বাড়িতে নিয়ে আসলো। বাড়িতে আনার পর লেহেঙ্গাকে বলল, লেহেঙ্গা, তোমরা দুইজন মিলে আমাদেরকে এত বেশি ধন দৌলত দাও যাতে করে আমরা ময়নার থেকে অনেক বেশি ধনী হয়ে যেতে পারি। এটা বলার সাথে সাথে লেহেঙ্গার ভেতর থেকে ধন দৌলত আসা তো দূরের কথা, অনেক সাপ বিচ্ছু পোকামাকড় বের হতে শুরু করলো। সাপ পোকামাকড়ের দংশনে ময়নার চাচি ও চাচাতো বোন ওখানেই মারা গেল। সোনা ও রূপার লেহেঙ্গা উঠতে উঠতে আবার ময়নার ঘরে চলে গেল, আর ময়না সেখানে সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো আর মানুষদের সেবা করতে লাগলো। ফ্রেন্ডস, এই ছিল আমার গল্প। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে, তোমার ফ্রেন্ডস ও কলিগদের সাথে শেয়ার করবে, আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দাও যাতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিও চলে যায় তোমাদের ফোনে নোটিফিকেশন আকারে। খোদা হাফেজ।